সামনে রয়েছে বিধানসভা ভোট। সেই ভোটকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। দলের উচ্চস্থানীয় নেতারা কখনো ছুটে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে, আবার কখনো গ্রাম গ্রামান্তর থেকে লোক ছুটে আসছেন যোগদান পর্বে। ঘর ভাঙার করার খেলায় যেন মেতে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তবে শনিবার জেলা বিজেপি কার্যালয়ে দিনহাটা বার অ্যাসোসিয়েশন থেকে 7 জন আইনজীবী যোগদান করলেন বিজেপিতে। এই যোগদানে অনেকটাই চিন্তায় ফেলতে পারে তৃণমূলকে। শনিবার বিজেপি জেলা সম্পাদক সুদীপ কর্মকারের নেতৃত্বে দিনহাটার 7 আইনজীবী সুদীপ মণ্ডল, বেদাঙ্গ পাল, রঞ্জিত রায়, মৌমিতা চক্রবর্তী, অমিত আচার্য, ঋতুরাজ ও কাভেরী চক্রবর্তী বিজেপি জেলা কার্যালয়ে সভানেত্রী মালতী রাভার হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব। আইনজীবী মৌমিতা চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের আইনের অপব্যবহার চলছে। একজন আইনজীবী হিসাবে সেই অপব্যবহার বন্ধ করা তাদের নৈতিক দায়িত্ব। এই অপব্যবহার রাজনৈতিক কিংবা অন্যান্য কারণেই হোক, কোনোভাবেই আইনের অপব্যবহার মানা যায় না। সেই লক্ষ্যেই এদিন তারা বিজেপিতে যোগদান করলেন। কি জানিয়েছেন বিজেপিতে যোগদানকারী আইনজীবী মৌমিতা চক্রবর্তী, শুনবো আমরা। আজ বিজেপিতে বিজেপি ল সেলে আজকে যুক্ত হলাম। এর মূল কারণ আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে যে আইনের অপব্যবহার চলছে, মূলত যেহেতু আমরা আইনজীবী, তাই আইনের অপব্যবহারের এগেনস্টে দাঁড়ানোর জন্যই মূলত আমরা দাঁড়িয়ে আছি। যে এখানে চারিদিক থেকে যে নৈরাজ্য, সে পলিটিক্যাল নৈরাজ্য হোক বা মিথ্যে মামলা চলুক, একের পর এক অপরাধীদের মিথ্যে মামলা দিয়ে যেভাবে বাঁচানো হচ্ছে এবং নিরীহ মানুষদের মিথ্যে মামলায় বাঁচানো হচ্ছে, তাদেরকে উদ্ধার করবো, সেই কারণে আমরা আইনজীবীরা আজকে এসেছি, জয়েন করছি। আমরা চাই যে পশ্চিমবঙ্গে এই আইনের নৈরাজ্য শেষ হোক।